বিদঙ্ক ডট কমে আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স এর টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি। তাহলে টাকাটা দে মানে, তাহলে ওখান থেকে শুরু করছি। ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা, পি হলো প্রিন্সিপাল। তো প্রদত্ত কি আছে? প্রদত্ত সুদের হার, সুদের হার দেওয়া আছে, সুদের হার উভয় ক্ষেত্রে মানে সরল সুদের ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। আচ্ছা, ইকুয়াল টু আর পার্সেন্ট মানে হচ্ছে কত পার্সেন্ট? 9% বার্ষিক, এটা দেওয়াই আছে যে 9% সুদের হারে বার্ষিক। আর সময়, সময় কত? সময় দেওয়া আছে টি টাইম সরল সুদের ক্ষেত্রে অথবা এন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, নাম্বার অফ ইয়ার্স কত? 2 বছর। ঠিক আছে, চলো শুরু করছি তাহলে এরপরে পরেরটা। সুতরাং এন বছরের সমূল চক্র বৃদ্ধি, 3 বছরের সমূহ চক্র বৃদ্ধি কত? পি প্লাস ব্র্যাকেট ওপেন 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 হোল টু দ্য পাওয়ার এন, এত টাকা। তাহলে এন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুতরাং এন বছরের চক্রবৃদ্ধি সুদ কত? সেটা সেটা হচ্ছে পি প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার এন মাইনাস পি টাকা। তাহলে পি কমন নিলে কত দাঁড়াচ্ছে? পি ব্র্যাকেট ওপেন 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার এন মাইনাস 1, এত টাকা হলো এন বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা যদি আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে নিই তাহলে কত হবে? সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? পি ব্র্যাকেট ওপেন 1 প্লাস আর এর মান 9 ডিভাইডেড বাই 100 হোল টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, এত টাকা হবে। ঠিক আছে, 2 বছরের বেরোলো। ওকে, এটার আমরা ক্যালকুলেশনটা একটু করি। পি 100 প্লাস 9 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1/1 করে রাখলাম, আমাদের কাজে লাগবে। তাহলে পি ব্র্যাকেট ওপেন 109/100 হোল স্কোয়ার তো 1/1 তার হোল স্কোয়ার করে রাখলাম। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়ালো। এভাবেও করতে পারি অথবা আমরা এটাকে নিচে আগে 100 এর হোল স্কোয়ার করে নিলাম লসাগুতে, যেহেতু এখানে 100 স্কোয়ার আছে, এখানে 1 স্কোয়ার আছে, এটাকে আমরা বলতে পারি 109 স্কোয়ার মাইনাস 100 তার হোল স্কোয়ার, যেহেতু এটা 1 আছে 1 স্কোয়ার, তাহলে নিচে 100 স্কোয়ার আছে মানে পুরোটাই 100 স্কোয়ার পাবে, যেহেতু 1 স্কোয়ার দিয়ে কাটাকুটি যায় করেও কোনো লাভ নেই। তাহলে 100 স্কোয়ার ইনটু 1 স্কোয়ার মানে হচ্ছে 100 স্কোয়ার নিচে, এখানে 100 স্কোয়ার 100 স্কোয়ার কেটে আছে, তাই 109 স্কোয়ার পড়ে থাকছে। তাহলে পি ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা খাটাচ্ছি, ওপরে ফর্মুলা খাটাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 109, বি এর ভ্যালু হচ্ছে 100, 109 প্লাস 100 আর 109 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইনটু 100, তাহলে ওপরে কত হলো? 109 প্লাস 100 মানে হচ্ছে 209 মাল্টিপ্লাইড বাই 9 ডিভাইডেড বাই 100 ইনটু 100। এইভাবে ক্যালকুলেশনটা হয়ে থাকলো চক্রবৃদ্ধি সুদের মানটা। পি অফ পি মাল্টিপ্লাইড বাই 209 মাল্টিপ্লাইড বাই 9 হোল ডিভাইডেড বাই 100 ইনটু 100। ঠিক আছে, তাহলে টি বছরের, এবার সরল সুদের ক্ষেত্রে আমরা বের করছি, টি বছরের
চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, টি বছরের চক্রবৃদ্ধি সুদ বলছি আমরা ঠিকই, এখানে একটা জিনিস আমরা দেখে নিই প্রশ্নে, সরল সুদের অন্তর, এখানে টি বছরের সরল সুদের অন্তর বলা আছে, তো এটাকে আমরা চক্রবৃদ্ধি ঠিক বলবো না, এটাকে আমরা সরল সুদই বলবো, একটা ভুল হয়েছে, তাহলে এটাকে আমরা পাল্টে নেব, পাল্টে নিয়ে এটাকে আমরা টি বছরের সরল সুদ বলবো। সেই জন্য দেখে নিলাম প্রশ্নটাতে সরল সুদ বলা আছে কিনা, হ্যাঁ প্রশ্নটাতে বলা আছে টি বছরের সরল সুদ, সেটা কত, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি আর টি বাই 100, ওকে, তাহলে কত সেটা, পি ইন্টু আর মানে হচ্ছে 9 আর টি মানে হচ্ছে 2/100, এত এত টাকা। আবার প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে প্রদত্ত, সুতরাং প্রদত্ত 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত, অন্তর 129.60 টাকা, এখানে অন্তর বলে দেওয়া আছে, অর্থাৎ পার্থক্য, এখানে যেটা বড় হবে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ সেটাকে আগে লিখে পরে অন্যটা লিখে আমাদেরকে করতে হবে, তাহলে শর্ত অনুসারে করে নিচ্ছি আমরা, শর্ত অনুসারে করে চক্রবৃদ্ধি সুদটাকে আগে রাখবো, ধরে নেবো যে ওই মানটাই বড় মান, চক্রবৃদ্ধি সুদের মান কত, পি ইন্টু 209 ইন্টু 9 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এটি চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে পি ইন্টু 9 ইন্টু 2/100 ইকুয়ালস টু 129.60, 129.60 টাকা, ঠিক আছে, তাহলে এখানে কমন যাচ্ছে উপর থেকে পি কমন যাচ্ছে, উপর থেকে 9 কমন যাচ্ছে, নিচের থেকে 100 কমন যাচ্ছে, তাহলে প্রথম থেকে পি আর 9 নিয়ে নিলে 209/100 পড়ে থাকছে, এখান থেকে পি 9 নিয়ে নিলে 2/1 পড়ে থাকছে, এইদিকে যেমন 129.60 টাকা ছিল এরকমই রাখলাম, তাহলে পি ইন্টু 9/100 এখানে 101 এর এলসিএম মানে লসাগু 100 বেরালো, 100 কাটাকুটি হয়ে গেল 209 হলো, আর 1 আর 100 এর কাটাকুটি করলে 100 হলো, 2 ইন্টু 100 মানে হচ্ছে 200 হলো, ডান দিকে যেমন 129.60 টাকা আছে সেই রকমই রাখলাম, এদিকে কত আসলো, এদিকে আসলো পি ইন্টু 9 ইন্টু ওপরে কত আসলো 209-200 হচ্ছে 9, আর এদিকে কত দাঁড়ালো 129.60 টাকা যেমন ছিল ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে পি কত বেরাচ্ছে, 129.60/100, পয়েন্ট তুলে দুটো শূন্য আনলাম একের পরে, তাহলে উপরে কত যাবে, উপরে 100 যাবে কারণ নিচে 100 ভাগ ছিল, আর কতগুলো গুণ যাবে, নিচে ভাগ কত হবে 9 ইন্টু 9 কারণ উপরে দুটো 9 গুণ ছিল, তাহলে পি এর মান বেরোলো 129/60/100 হোল ডিভাইডেড বাই 100×9×9, এরপরে কাটাকুটি করে দেখছি, কাটাকুটি করে 9 দিয়ে কাটছি, 9 কে 9 3 9 4 9 36 1 3 6 4 9 36 0, আর 9 দিয়ে কাটছি, 9 1 কে 9 5 4 6 9 54 0, 100 100 কেটে গেল, তাহলে 100 100 কেটে গেল, উপরে একটা 100 আমরা লিখতে মিস করেছি কারণ এখানে দুটো 100 ছিল, আচ্ছা ক্যালকুলেশন একটু ভুল করেছি, এখানে 100 এখানে আগে একটা 100 ছিল, অর্থাৎ এখানে আমাদের দুটো 100 আসবে, ঠিক আছে, তাহলে দুটো 100 আসলো, 100×100 ছিল তাহলে উপরে দুটো 100 ছিল, তাহলে 160×100, 160×100 মানে হচ্ছে 160
জিরো জিরো, অর্থাৎ 16000, অর্থাৎ 16000 রুপি, 16000 টাকা, এই হলো আমাদের নির্ণয় উত্তর। পি এর মান বেরালো 16000 টাকা। তাহলে আমি লিখে দিচ্ছি একবার গুছিয়ে, সুতরাং নির্ণয় আসল বেরালো 16000 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিধঙ্কর ডট কম। অঙ্কে আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।